শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া শুরুতেই জানাবো শিরোনামগুলো জিতেই নেপাল মিশন শুরু সোহেল জামালদের কিরগিজস্তান অনূর্ধ্ব 23 হেরেছে আত্মঘাতী গোলে পারফরম্যান্সে খুশি সালাউদ্দিন ব্যাটে বলের প্রতিদ্বন্দ্বিতা বৃথা ফিল্ডিং ব্যর্থতায় ক্যাচ মিসে ম্যাচ হারলো বাংলাদেশ টানা জয়ের সিরিজ নিউজিল্যান্ডের মুশফিক মাহেদির ভুলে সুযোগ হাতছাড়া আক্ষেপ অধিনায়ক তামিমের শেষ ম্যাচে তাকিয়ে মিথুন বাংলাদেশ গেমস উদ্বোধনের জন্য প্রস্তুত হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম করোনা পরিস্থিতির অবনতি হলে আসর স্থগিতের বার্তা নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্টে শুভ সূচনা বাংলাদেশের উদ্বোধনী ম্যাচে কিরগিজস্তান অনূর্ধ্ব 23 দলকে হারিয়েছে 1-0 গোলে একমাত্র গোলটি আত্মঘাতী এই জয়ে ফাইনালের পথে এগিয়ে গেল জেমিদের দল 27 মার্চ পরের ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বেঙ্গল টাইগার্স টুর্নামেন্টের শিরোপায় চোখ আবার নতুনদের পরখ করার মঞ্চ শুরুর একাদশে অধিনায়ক জামালের অনুপস্থিতিতে ডিফেন্ডার রিমন সোহাগ আর ফরওয়ার্ড মেহেদি তিন নতুন মুখ জেমির 4-2-3-1 ফরমেশনে শুরু থেকে আত্মবিশ্বাসী বেঙ্গল টাইগার্স কিরগিজ দুর্গে বার কয়েক আক্রমণ চালান সাদ মতিন মিয়ারা অন্যদিকে গোলকিপার জিকোর দৃঢ়তায় এগিয়ে যেতে পারেনি কিরগিজস্তান টানা আক্রমণের ফল মিলেছে 30 মিনিটে রাইট উইং থেকে সাদের ক্রস সতীর্থ জার্সি খুঁজে না পেলেও প্রতিপক্ষের ভুলে বল জড়ায় জালে ওই এক গোলের লিডেই বিরতিতে যায় বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ফর্মুলা পাল্টিয়ে রক্ষণাত্মক কৌশল জেমিডের একে একে 5 ফুটবলার বদলিয়ে মাঝমাঠ আর রক্ষণকে শক্তিশালী করেছেন অধিনায়ক জামালও মাঠে ফেরেন আর্মব্যান্ড জড়িয়ে শেষ দিকে বাংলাদেশ রক্ষণে ভয় ধরিয়ে দেয় কিরগিজস্তানের একের পর এক আক্রমণ তবে ঠিকঠাক সামাল দিয়ে হাসি মুখেই মাঠ ছাড়ে জামালরা দারুণ জয় টুর্নামেন্ট শুরু ফাইনালও অনেকটাই নিশ্চিত নতুনদের পরখ করা আর ফলাফল দুটোতেই সফল কোচ জেমিডে এখন শিরোপার আশা করতেই পারে বাংলাদেশ তবে তার আগে 27 মার্চ পেরোতে হবে নেপাল বাধা আবিদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ দশরথ স্টেডিয়াম কাঠমান্ডু নেপাল জয়ে মিশন শুরু করেছে বাংলাদেশ কিরগিজস্তান অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে পারফরমেন্সে খুশি কাজী সালাউদ্দিন শিরোপা টার্গেট করেই এগুতে বলছেন বাফুফের সভাপতি আর দল চ্যাম্পিয়ন হলে বিশেষ পুরস্কারের আভাসও দিয়েছেন তিনি অন্যদিকে গোল হজম না করে জেতাকে বড় করে দেখছেন হেড কোচ জেমিডে বাংলাদেশের খেলা দেখতে টুর্নামেন্টের আগেই ঢাকা থেকে নেপাল এসেছিলেন কাজী সালাউদ্দিন কিরগিজস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হাজির স্টেডিয়ামে পুরোটা ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন ম্যাচ জয় সন্তুষ্টি বাফুফে সভাপতির এখনই অর্থ পুরস্কার না দিয়ে শিরোপা জিততে চান কাজী সালাউদ্দিন শিরোপা জয় না করলে ওই টুর্নামেন্টে খেলা উচিত না দ্য টার্গেট শুড বি শিরোপা জয় করা তারপরে খেলার মধ্যে যেটা হয় হবে বাট মনে হচ্ছে কি ভালো ফর্মে আছে নতুনদের পরখ করে সফল হওয়া গেছে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি নিয়ে নতুন ভাবনা বাফুফে সভাপতির আর একটু ম্যাচুরিটি হতে হবে অনেক ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে আপনি কি বিশ্বকাপ বাছাইয়ের আগে এরকম আরো কয়েকটা প্রস্তুতি ম্যাচ বা প্রস্তুতি টুর্নামেন্ট করার চিন্তা অবশ্যই চেষ্টা করব বাট বলতে পারি না কেন আমাদের তো লিগ চলছে শক্তিশালী কিরগিজস্তানের বিপক্ষে জয়ে নির্ভর কোচ জেমিডে তবে প্রতিপক্ষের উপহার দেয়া গোলে আবারও ফরওয়ার্ডদের ব্যর্থতা ফুটে উঠেছে ছেলেরা অনেক ভুল করেছে তবে ম্যাচ জিততে পেরে খুশি নতুনদের দেখে নেওয়া গেছে এখন সামনের দিকে এগিয়ে যেতে চাই এই ম্যাচে যে ভুলগুলো করেছি আমরা নেপালের সাথে যেন আমরা এই ভুলগুলো না করে যেন আর ভালোভাবে নেপালের সাথে আমাদের ওদের সাথে খেলে যেন আমরা জিততে পারি দশরথ স্টেডিয়ামে হাজির হয়েছিল গুটি কয়েক বাংলাদেশি লাল সবুজ পতাকা বুকে চাপিয়ে উপভোগ করেছে বাংলাদেশের জয় আবিদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ দশরথ স্টেডিয়াম কাঠমান্ডু নেপাল এবার ক্রিকেটের খবর ক্যাচ মিসে ম্যাচ হেরেছে ববাংলাদেশ ক্রাইস্ট চার্চে দ্বিতীয় ওয়ানডে 5 উইকেটে জিতেছে নিউজিল্যান্ড টানা 2 জয়ে সিরিজ নিশ্চিত ব্ল্যাক ক্যাপদের তামিম মিঠুনের 50-তে বোর্ডে 271 রান তুলে টাইগাররা জবাবে লেইথামের সেঞ্চুরি আর কনওয়ের 50-তে সহজেই লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা
গুরুত্বপূর্ণ সময়ে আবারও কিপিং গ্লোভস হাতে মুশফিকের ব্যর্থতা। বাংলাদেশের ক্রিকেটে এমন ঘটনা নতুন কিছু নয়। নতুন যেটা হলো, এমন মিসে হাতছাড়া নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের সুযোগ। নয় বলের ব্যবধানে তিন ক্যাচ ড্রপ, জেতা ম্যাচ হারিয়ে দিতে এর চেয়ে বেশি আর কি চাই। হ্যাগলি ওভালের আপাতত বোলিং সহায়ক উইকেটের আড়ালে লুকিয়ে থাকা রান প্রাচুর্য, কিন্তু সেখানে পৌঁছতে হলে জিততে হবে নতুন বলের বাধা। ঔজ্জ্বল্য কমিয়ে আনার মিশনে শুরুতে লিটনের ব্যর্থতা, তবে তামিম সৌম্য হেঁটেছেন ঠিক পথেই। আগের দিন ঠিক যেমনটা বলেছিলেন মোহাম্মদ মিঠুন, প্রথম 10 ওভারে 26, 21 বলে সৌম্যের স্বভাব বিরুদ্ধ দুই রানে যারা হয়েছেন অবাক, তাদের কাছেই জবাবটা পৌঁছে গেছে পরের 10 ওভারে। নতুন বলের মুভমেন্ট কমে আসতেই স্ট্রোক খেলেছেন দুজন, প্রতিরোধ পর্ব জমিয়ে দিয়েছে বাড়তি উত্তাপ। 34 থাকা তামিমের শটে ফিরতি ক্যাচ নিয়েছিলেন জেমিসন। অনফিল্ড আম্পায়ার ক্রিস ব্রাউনের সফট সিগন্যালও ছিল বোলারের পক্ষে, কিন্তু ফলো থ্রুটা মন মতো হয়নি টিভি আম্পায়ারের। তামিমের সার্ভাইভাল মেনে নিতে পারেনি স্বাগতিকেরা, বোঝা গেছে জিমি নিশামের ওয়াইল্ড থ্রোতে। দুজনের 116 বলে 81 রানের জুটি গড়ে দিয়েছে ভিত্তি। 32 করে সৌম্য আউট হলেও 50-50 গড়ে থামেন বাংলাদেশ অধিনায়ক। 34 করে মুশফিক আউট হলেও ফিনিশিংটা আটকায়নি কোথাও মিঠুনের কল্যাণে। তার ক্যারিয়ার সেরা 73-এ নিউজিল্যান্ডের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ 271-এর পুঁজি টাইগারদের। হ্যাগলি ওভালে জিততে হবে রেকর্ড গড়ে। স্বাগতিকদের সমীকরণ আরও কঠিন হয়েছে মুস্তাফিজের কাটরে। ডেঞ্জারম্যান গাপটিলের পর মাহাদির পক্ষ হতে জোড়া ধাক্কা। দারুণ শুরুর পর টাইগারদের মোমেন্টাম হাতছাড়া হয়েছে কনওয়ে লেইথাম জুটিতে। চতুর্থ উইকেটে দুজনের 113 রানে আবার ম্যাচে ফিরে ব্ল্যাক সহজ হয়ে আসা উইকেটে এরপর ছড়ি ঘুরিয়েছে ব্যাটসম্যানরা। স্বাগতিকদের বাকি কাজ সহজ করে দিয়েছে টাইগার ফিল্ডারদের মাখনে আবিষ্ট হাত। দারুণ সেঞ্চুরিতে ফিনিশিংটা টম লেইথামের। সিরিজ জয়ের রাতে যেন হাতে কলমে শেখাতে চাইল নিউজিল্যান্ড, ক্রিকেট মানে শুধু বোলিং ব্যাটিং নয়, জিততে হবে ফিল্ডিংয়েও। শেখা না শেখা অতিথিদের ব্যাপার। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাগে পেয়েও নিউজিল্যান্ডকে হারানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ সময়ে জীবন পেয়ে টম লেইথাম ব্যাট বের করে নিয়েছেন। দিন শেষে তাই আক্ষেপের সুর অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠে। অন্যদিকে প্রথম জয়ের খোঁজে এখন শেষ ম্যাচে তাকিয়ে মোহাম্মদ মিঠুন। দুটি ভিন্ন জায়গা, সময়টাও ভিন্ন, শুধু মানুষটা এক। ওভালে বিশ্বকাপের ম্যাচে রান আউটের সুযোগ মিস করেছিলেন মুশফিক, এবার হ্যাগলি ওভালে একই প্রতিপক্ষের বিপক্ষে ফেলেছেন ক্যাচ। দুবারই ম্যাচটা জিতে নিয়েছে নিউজিল্যান্ড। আক্ষেপটা আরও বহুগুণে বাড়িয়েছেন শেখ মাহাদি। ল্যাথামের ক্যাচ নিতে পারলে ম্যাচের ফলাফলটা নিজেদের পক্ষে আসতে পারত। উইকেটটা স্লো ছিল, একটু ডিফিকাল্ট ছিল, বাট যেভাবে আমরা ব্যাটিং করেছি 271 করেছি, উইচ ওয়াজ আ ভেরি গুড টোটাল, প্লাস আমরা যেভাবে স্টার্ট করেছি 50 রানে তিনটা উইকেট পরে ওদের পড়ে যায়, তারপর খেলাটা অলমোস্ট কন্ট্রোলে ছিল, তারপর আমরা দুইটা চান্স যেটা মিস করলাম, এটাতেই এই চান্সগুলো যদি আমরা ধরতে পারতাম তাহলে আমাদের আজকে আমার কাছে মনে হয় খেলাটা জিতা উচিত ছিল। হ্যাগলিও বলে সাবকন্টিনেন্টের কোনো দল 250-এর বেশি স্কোর করতে পারেনি। প্রথম দল হিসেবে বোর্ডে 250 ছাড়াতে পেরেছে বাংলাদেশ। তাতে অবদান তামিম মিঠুনের 50, কিন্তু দিন শেষে বৃথা গেছে ওদের অবদান। আমি বল বাই বল খেলতে চেষ্টা করেছি। আমরা সবাই জানি নিউজিল্যান্ডের কন্ডিশন অনেক কঠিন, তাই শুরু থেকে ইতিবাচক থাকার চেষ্টা করেছি। ওর পজিশনে, ওর পজিশনে যে অবস্থায় মানে ও খেলে, এটা আসলে সহজ না। এটা আসলে বাংলাদেশ টিমের যত এস্টাবলিশড প্লেয়ারের সাথেও যদি এরকম হয় তাহলে এটা ডিফিকাল্ট হয়ে যায়। বাস্তবতা নিজেরাও বোঝেন, তারপরও আশা করতে দোষের কি। ওয়েলিংটনে হোয়াইট ওয়াশ এড়াতে সর্বোচ্চটাই দিতে চায় বাংলাদেশ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য প্রস্তুত হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। দেশের সার্বিক করোনা পরিস্থিতির অবনতি হলে পরবর্তী সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। অন্যদিকে 100 মিটার স্প্রিন্টে আবারও দ্রুততম মানবের খেতাব জিততে মুখিয়ে আছেন ইসমাইল হোসেন।
মুজিব বর্ষের বিশেষ আয়োজন, বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা, পুরনো সাদামাটা থেকে রঙিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। একপাশে চলছে উদ্বোধনের প্রস্তুতি, অন্যদিকে ট্র্যাকে প্রস্তুতি সেরে নিচ্ছেন অ্যাথলিটরা। গেমসের মূল আকর্ষণ 100 মিটার স্প্রিন্ট। দ্রুততম মানব ইসমাইল হোসেন স্বর্ণের লক্ষ্যে তৈরি করছেন নিজেকে। নৌবাহিনীর অন্য অ্যাথলিটরাও গেমসে সফল হতে মুখিয়ে। আমি আবারও মানে দ্রুততম মানবের খেতাবটা ধরে রাখতে চাই, সেই সুবাদেই প্র্যাকটিস করা। অনেক পরিশ্রম করছি, ইঞ্জুরিও ছিলাম মাঝে কয়েকদিন, তো ইঞ্জুরি কাটা ইনশাল্লাহ এখন আগের জায়গায় ফিরে আসছে। আর লাস্ট কম্পিটিশনে ছিল 10.55, এটা অনেক টাইম, তাই ওই টাইমটা কমায় আনে আমি 10.20 বা 10.30 এরকম টাইমে কভার করার জন্য চেষ্টা করতেছি। তো 100 মিটার হার্ডলসে গোল্ড আছে, তো আমি চাচ্ছি হচ্ছে একটা সাফির যে টাইমে ফার্স্ট হয় গোল্ড হয়, যেমন হচ্ছে 13:98 গোল্ড পেয়েছিল সাফে, তো আমার টাইমিং হচ্ছে 14:60, সেই টাইম 14 ডেটে দৌড়ানো আপাতত টার্গেট আছে, সেই অনুযায়ী অনুশীলন করতেছে। দেশের 20টি ভেনুতে 31 ডিসিপ্লিনে অংশ নিচ্ছে প্রায় 12,000 অ্যাথলিট। শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশের সার্বিক করোনা পরিস্থিতি, তবে দ্রুতই কোনো সিদ্ধান্ত নয়, পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে পদক্ষেপের কথা জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমাদের একটা ভালো একটা সুযোগ আছে যে আমরা কোনো অ্যাথলেটদের ঢাকায় আনছি না, বেশিরভাগ অ্যাথলেটদের কিন্তু ঢাকার বাইরে আমরা রাখতেছি, যার কারণে আমাদের যে ধরনের সমস্যা হবার কথা ছিল সেই সমস্যার হাত থেকে আমরা কিছুটা মুক্ত থাকবো। তা আমরা অবজার্ভ করছি, যদি এটি আসলে ব্যাপকভাবে বাড়ে তাহলে পরবর্তীতে আমরা আলোচনা করে আসলে সিদ্ধান্ত নেব কী কোথায় কীভাবে আমরা করব। বিভিন্ন ইভেন্ট শুরু হলেও 1 এপ্রিল আনুষ্ঠানিকভাবে গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিয়ে নিয়ে বিতর্কে অস্বস্তি নাসির হোসেনের, তবে মাঠে ফিরেই ব্যাট হাতে আলো কেড়েছেন তিনি। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিন শেষে সেঞ্চুরির খুব কাছে রংপুরের নাসির। বিকেএসপিতে এদিন আরও 68 রান যোগ করে 365 অল আউট হয় ঢাকা। জবাবে 41.5 উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর, এক প্রান্ত আগলে রাখেন নাসির। দিন শেষে অপরাজিত আছেন 93 রানে, দলের সংগ্রহ 7 উইকেটে 194 রান। এদিকে শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে 375 রানে গুটিয়েছে খুলনা, জবাবে দিন শেষে সিলেট করেছে 8 উইকেটে 130 রান। দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীতে একদিনে পড়েছে 18 উইকেট, শাহাদাত হোসেন দীপু পেয়েছেন সেঞ্চুরি। 287 রানে থামে চট্টগ্রাম, পরে রাজশাহীকে গুটিয়ে দেয় 152 রানে। বড় লিডের পর দ্বিতীয় ইনিংসে নেমে 5 উইকেটে 43 করেছে চট্টগ্রাম। প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে সহজেই হারিয়ে দিল ভারত। পুনেতে 66 রানের জয়ে সিরিজে এগিয়ে গেছে কোহলির দল। 318 রানের টার্গেটে 251তে আটকে যায় থ্রি লায়ন্স। রোহিত ইনিংস লম্বা করতে ব্যর্থ, তবে শিখর ধাওয়ান ছিলেন দুর্দান্ত, সাথে বিরাট কোহলিও ফর্ম ধরে রেখেছেন। কোহলির ব্যাটে আসে 56 রান, ধাওয়ান 2 রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। এরপর অফ ফর্মের লোকেশ রাহুল আর অভিষিক্ত কৃণাল পান্ডিয়ার জুটিতে 300 ছাড়ায় সংগ্রহ। রাহুল 62 আর কৃণাল 58 রানে অপরাজিত ছিলেন। জবাবে ইংল্যান্ডকে উড়ন্ত শুরু এনে দেন জনি বিয়ারস্টো আর জেসন রয়, তবে এই দুইজনের বিদায়ে ছন্দ হারায় সফরকারী দল। নিয়মিত উইকেট হারিয়ে 251 রানে গুটিয়ে যায় মর্গানের দল। সর্বোচ্চ 94 রান করেন বিয়ারস্টো। অভিষিক্ত প্রসিদ্ধ কৃষ্ণার শিকার 4 উইকেট, 3টি নিয়েছেন শার্দুল ঠাকুর। ঢাকায় আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট দীর্ঘ সময় পর, মুজিব বর্ষের বিশেষ আয়োজন। বঙ্গবন্ধু কাপের চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ, সেই লক্ষ্যে 39 খেলোয়াড় নিয়ে ক্যাম্প চলছে 10 মার্চ থেকে। 2 বিদেশি কোচের অধীনে অনুশীলন, আত্মবিশ্বাসও বাড়িয়েছে লাল সবুজের। পোল্যান্ড, কেনিয়া, নেপাল আর শ্রীলঙ্কাকে নিয়ে এই টুর্নামেন্ট রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে, যেখানে শীর্ষ 2 দল খেলবে ফাইনালে। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকলেও কাজটা যে কঠিন বুঝতে পারছে স্বাগতিকরা। ঢাকায় 28 মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্ট, চলবে 2 এপ্রিল পর্যন্ত। শেষ করার আগে শিরোনামে জানাবো আরও একবার, নেপালে জিতেই শুরু সোহেল জামালদের, কিরগিস্তান অনূর্ধ্ব 23 হেরেছে আত্মঘাতী গোলে, পারফরমেন্সে খুশি সালাউদ্দিন। ব্যাটে বলের প্রতিদ্বন্দ্বিতা বৃথা, ফিল্ডিং ব্যর্থতায় ক্যাচ মিসে ম্যাচ হেরেছে বাংলাদেশ, টানা জয়ে সিরিজ নিউজিল্যান্ডের। মুশফিক মাহিদির ভুলে সুযোগ হাতছাড়া, আক্ষেপ অধিনায়ক তামিমের, শেষ ম্যাচে তাকিয়ে মিঠুন। বাংলাদেশ গেমস উদ্বোধনের জন্য প্রস্তুত হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম,
করোনা পরিস্থিতির অবনতি হলে আসর স্থগিতের বার্তা। এ ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।